এটা কয়লা আর হ্যাঙ্গার কি মানে হ্যাঙ্গার কি নাকি টায়ার হ্যাঙ্গারই হ্যাঙ্গার অনেক বড় হয় নাকি 30 কেজি দেখলাম ভিতরে সব যন্ত্রপাতি এগুলো কি চালো চালো ভিতরে তো হেভি স্টিল নাকি এটা কি আপনার ইয়া লাগাইতে গেল এটা প্লাস্টিক না এটা কি চাকাও আছে সুন্দর চারটা চাকাগুলো অবশ্য প্লাস্টিক চাকাগুলো ভালো মানে এটা কি আপনার সাইডের টা এটাও ফাঁপা বোধ হয় আচ্ছা ভাই এটার মানে বাজার মূল্য কত যদি কেউ কিনতে চায় অনেকগুলো তো ভাই দেখতেছি এটার ভিতরে মনে হয় কিছু একটা আছে পাইপ গুলো তো ভিতরেই থাকে সব পাইপ গুলো ভিতরে থাকে তো সুবিধা হয়েছে যে সেট আপের যে ভেজালটা ভেজালটা আর হবে না এটার ভিতরেও আছে পাইপ স্টিলের পাইপ আছে এটার ভিতরে যারা এটা কিনবে তাদের এই সেট আপটা করতে অনেক সমস্যা হবে কারণ
তার পাইপগুলো ঠিকঠাক মতো খুঁজে পাবে না। এই পাইপগুলো যেই পাইপটা যেটার সাথে যায় মানে যেটার ভিতরে থাকবে বা সেট আপ হবে ওইটা ওইটার ভিতরেই দেওয়া থাকে, বের করার কোনো প্রয়োজন না। আর যদি আপনি মনে করেন বের করতে পারেন সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে সেট আপ করতে। আচ্ছা এইটার ভিতরে বোধ হয় দুইটা ইয়ালে, দুইটা একই দিকে যাবে আর একটা এইখানে লাগবে সম্ভবত, আমি যদি ভুল না হই একটা ওইখানে লাগবে। ও এই একটা স্টিল এটা মাঝখান দিয়ে যায়, স্টিলটা মাঝখান দিয়ে এইটার সাথে সংযুক্ত করতেছে স্টিলটা। একটু জোরে চাপ দিতে হবে না হলে স্টিল গুলা ঠিকঠাক মতো বসবে না। সেম একটু হালকা জোরে প্রেসার দিতে হবে স্টিল। এটা এটা কি ছোটটা, এটা কি পাশেরটা? এটা এই পাশে রাখ। আচ্ছা এইটা বোধহয় এটার ভিতরেই থাকে, তো আমরা খুলে ফেলেছি শুধু আপনাদের সুবিধার্থে। আপনি এটা ঘুরালে বা কমালে আপনি এটার লকটা করতে পারবেন। আচ্ছা এটা একটা এইটার মাথায় বোধহয় কিছু লাগবে, নাহলে তো আবার শরীরে টাচ থাকলে শরীর কাইটা কুটা যাবে। আচ্ছা এটা সেফটির জন্য দেওয়া হয়েছে, অবশ্য এটা একটা সুন্দর ডিজাইন। চারটা চার দিকে লকটা, এই লকটা খুলে নিতে হবে, লক যেটাই বললেন আপনারা কিছু একটা চাপে লক যদি ঠিকঠাক মতো না হয় তাহলে সেক্ষেত্রে আপনার হ্যাঙ্গারও ঠিকঠাক মতো সেট আপ হবে না। আচ্ছা লক করলে এটা যখন আপনি ফুল লক করে দিবেন তখন কিন্তু এটা আর ভিতরে যাবে না, এটা এখানে স্টিল হয়ে বসে থাকবে। আর ইটটা অবশ্যই লাগিয়ে দেবেন, নাহলে সামনের মাথাটুকু অনেক ভার, শরীর কেটে যেতে পারে। আর বাচ্চা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, তার তো আগেই কাটবে। তো এটা সেফটির জন্য এটা লাগিয়ে নেবেন, অবশ্যই লাগিয়ে নেবেন। যদি কোনো এক্সট্রা কাপড় থাকে তাহলে সেক্ষেত্রে এই লকটা ব্যবহার করা যায়। প্রত্যেকটা জিনিস আপন করা যাবে টোটালটা লক, যে কেউ এটা মানে ইজি টু মুভ করতে পারবে এবং এটা উপরের দিকে অথবা নিচের দিকে যেটা প্রয়োজন হয় যখন প্রয়োজন হয়, বড় মানে শাড়ি টাড়ি যখন শুকায় তখন হয়তো বা স্পেস যদি কম থাকে ইয়া করা লাগে, একটু বড় জায়গা লাগে উপরের দিকে নিচের দিকে যখন যেটা প্রয়োজন হয় সেটাই করে নিতে পারে। ওপেন করে ছোট বড় করা যায় মানে এদিকে টোটাল ব্যাপারটাই হচ্ছে লক, ঠিক আছে। আমি যদি আপনাকে পুরো ভিডিওটা দেখাই তো সেক্ষেত্রে এটা দেখতে এরকম লাগতেছে। হ্যাঁ এটা একটু ইয়ে আছে, একটা উঁচু থাকবে একটা নিচে থাকবে, এটা এটার স্বাভাবিক বৈশিষ্ট্য। আপনি চাইলে দুটো সমান করে নিতে পারেন অথবা আপনি এরকম রাখতে পারেন। হ্যাঁ এটার সাথে একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে চাকা। আমরা চাকাটা লাগাইনি বিকজ অফ একটু ভেজাল হচ্ছিল চাকাটা লাগাতে, মানে ভেজাল বলতে কি আমরা এই শোরুমের ভিতর তো
তো চাচ্ছিলাম না জায়গাটা লাগে আর একটু ভেজাল করতে, এই জন্য আর কি জায়গাটা লাগাইনি। তো আপনারা জায়গাটা ইজিলি লাগাই নিতে পারবেন, নিচে একটা ইয়ে আছে, লক আছে, সেটার ভিতরে এটা চাপ দিলেই লেগে যাবে, কোনো সমস্যা নেই। আর চাকাটা অনেক ভালো, ভালো কোয়ালিটির। ইভেন কি আপনি যদি এই লকটা উঠায় নেন তারপর এটা ফ্রি ঘুরতে থাকবে, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নতুন কোনোভাবে আপনার সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।